সো ফাইনালি গাইস আমি তুলতে পেরেছি বিএসএনএল এর সিম এবং এইটা হচ্ছে আমার সিম এবং বলে রাখি যেটা কিন্তু 3G সিম না 4G সিমই কিন্তু দিচ্ছে এখন আপনি যেখান থেকে তোলেন না কেন যদিও আপনার এলাকায় যদি 4G সিম নাও থাকে সেক্ষেত্রে কিন্তু 4G সিম দিচ্ছে ঠিক আছে সো 4G সিম পেয়ে গেছি এবং বিএসএনএল এর এটা কিভাবে পেলাম কত টাকা খরচ হলো সমস্ত কিছু আপনাদের বলবো কোথায় গিয়ে করলাম এবং সেখানে কি করতে হলো সবকিছু বলবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাহলে যেটা হবে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না আর হ্যাঁ যারা বিএসএনএল নিতে চাইছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে সিমটা নিয়েছে সিমটা কতদিন পরে অ্যাক্টিভ হচ্ছে বা এটাতে আপনি কী কী রিচার্জ করতে পারবেন বা এর স্পিড কত জিও তারপর এয়ারটেল আইডিয়া ভোডাফোন সবার সাথে এটাকে কিন্তু কম্পেয়ার করব এবং আপনাদের দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কেমন বা আমি বাড়ি থেকে 4G পাচ্ছি কিনা নাকি 3G পাচ্ছি বা যাই পাচ্ছি তার স্পিড কেমন ঠিক আছে সো সবকিছু আপনারা দেখতে পাবেন সো যার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আমি আপনাদের কিন্তু অনেকদিন ধরেই বলছিলাম যে আমি একটা বিএসএনএল সিম নেব কিন্তু কিছুতেই নিতে পারছিলাম না আর তার উপর একটা রেস্ট্রিকশন ছিল সেটা হচ্ছে যে আমি পোর্ট করছিলাম অ্যাকচুয়ালি নতুন সিম নিচ্ছিলাম না পোর্ট করছিলাম এবং যার জন্যই কিন্তু আমাকে এক্সট্রা করে আবার রিচার্জ করতে হয়েছিল ভোডাফোনে 179 টাকা কারণ ওর নিচে যদি কোনো রিচার্জ করি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম SMS প্যাক ছিল না এবং যার জন্য কিন্তু আমি পোর্ট নাম্বার নেওয়ার জন্য কোনো রকম SMS করতে পারছিলাম না সো ফাইনালি তারপর আমি রিচার্জ করি অ্যান্ড দেন তারপরে আমি কিন্তু পোর্ট নাম্বার নিয়ে নিই অ্যান্ড আজকে আমি আমার সিমটা নিয়ে এসেছি এবং কাহিনিটা খুবই সুন্দর আপনারা জাস্ট দেখতে থাকুন তো গাইস বিএসএনএল অফিসে যাওয়ার পরে আমাকে বললো যে আমার আধার কার্ডের জেরক্স লাগবে এবং আমার ফটো লাগবে ওকে গাইস সো ছবি তোলা কমপ্লিট আবার যাচ্ছে এখন আবার অফিসে তো চলো দেন তারপর কি হয় দেখি ওকে সো আমরা অফিসে পৌঁছে গেছি মনে হচ্ছে অফিস ওইটা তো আমাদের জেরক্স করে আনতে বললো আর ছবি তোলা আনতে বললো সো হয়ে গেছে এবার যাই পোর্ট নাম্বারটা দেখাবো অ্যান্ড আশা করি কাজ হয়ে যাবে অ্যাকচুয়ালি পুরোনো নিয়মে এখন কিন্তু হচ্ছে অর্থাৎ আমার ফিঙ্গারপ্রিন্ট ওরা নিচ্ছে না বা আমার সরাসরি ছবি তুলছে না পুরোনো নিয়মে যেরকম আমার ছবি জমা দিতে হতো ফর্ম ফিল আপ করে সেরকমই দিতে হচ্ছে প্লাস হচ্ছে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে মানে আমার ছবি দিতে হচ্ছে আধার কার্ডের একটা জেরক্স দিতে হচ্ছে ফর্ম ফিল আপ ওরা নিজেরাই ম্যাক্সিমাম করে নিচ্ছে এবার অ্যাড্রেস ফ্যাড্রেস কিছুটা আমাকে নিজেদের লিখতে হচ্ছে তো গাইজ তারপরে আমাকে বলেছিল আমার অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা লিখে দিতে আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি আমাকে কিছু কিছু জায়গা দিল যেখানে কিন্তু আমাকে সিগনেচার করতে হবে তো সিগনেচারগুলো করে দেন তারপরে জমা করে দিচ্ছি ওকে সো আমাদের অফিসের কাজ শেষ হলো আর কি আমার আধার কার্ডের জেরক্স লাগলো আমার ছবি লাগলো ওখানে ফর্ম ফিল আপ ম্যাডামই করে দিচ্ছিলো কোনো অসুবিধা নেই মানে এত পোলাইট ব্যবহার মানে বলার মতো না সো এইবার ডেটটা পার হবে দেন তারপরে আমার টন হয়ে যাবে তো ঠিক আছে অনক দেন তারপরে জানাচ্ছে যে এটা স্পিড কেমন বা কীরকম কী অফিসের ব্যাপারটা তো আমরা যেতে জেনেই গেলাম যে কী কী লাগে না লাগে সব কিছু চলো এরপরে দেখা হচ্ছে আবার ওকে তো বেসিক্যালি আমাকে এখানে আরেকবার ডেকেছিলো তার কারণ হচ্ছে যে আমার লাস্ট ডেট হচ্ছে কালকে অর্থাৎ আমি এত লেটে কাজ করেছি যে আগামীকাল আমার লাস্ট ডেট সো যার জন্য যদি ভুল হয়ে যায় কারণ আগামীকাল হচ্ছে শনিবার তো হাফ ডে কাজ তো যদি ভুল হয়ে যায় যাতে যদি না হয় তো সেক্ষেত্রে যার জন্য আমাকে বললো যে ঠিক আছে আমরা আজকেই তোমারটা কাজটা করে দিচ্ছি তো যার জন্য আজকেই আমারটা করে দিচ্ছে কাজটা অর্থাৎ ফেলে রাখছে না সো এটা অনেক ভালো হলো ব্যাপারটা তো দুই একদিন লাগবে দেন তারপরে অ্যাক্টিভ হোক তারপরে দেখাচ্ছি কী হয় তো গাইস আমি জাস্ট এখন সিমটাকে একটা ফোনে ভরে রাখবো এবং যখনই এটা অন হবে সাথে সাথে আপনাদের দেখাবো আর পোর্ট করার পরে আপনাকে কিন্তু দুটো রিচার্জ অফার দিচ্ছে একটা হচ্ছে 197 একটা হচ্ছে 397 197টা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে 5 মাসের ভ্যালিডিটি দিচ্ছে মানে 5 মাসের সিম অন থাকবে বা আউটগোয়িং ইনকামিং অন থাকবে এবং 18 দিন আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন এবং পার ডে আপনাকে একটা SMS দেওয়া হবে ঠিক আছে এবং ইন্টারনেটও কিন্তু দেওয়া হবে এবং 18 দিনের পরে কিন্তু আপনার সিম অন থাকবে আপনাকে জাস্ট টপ আপ করে কল করতে হবে আর 397 যে রিচার্জটা রয়েছে ওটা যদি আপনি করেন সেক্ষেত্রে 10 মাসের ভ্যালিডিটি দিচ্ছে তার মধ্যে 2 মাস আপনি আনলিমিটেড কল করতে পারবেন SMS করতে পারবেন বা সাথে 2 GB করে ইন্টারনেটও দেওয়া হবে এবং 2 মাসের পরে গিয়ে আপনি জাস্ট টপ আপ করবেন অ্যান্ড দেন রিচার্জ করবেন অর্থাৎ আপনার সিমটা অন থাকবে 10 মাস কোনো রকম অসুবিধা নেই এখানে তো এই মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে 1% লাভ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা